প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি রাঙাপুরি আমার আমিতে। আমি সারিকা। আজকে আমাদের সাথে এমন একজন অভিনেত্রী উপস্থিত আছেন যিনি তার অভিনয়ের দক্ষতা দিয়ে নিজেকে প্রমাণ করেছেন, হয়ে উঠেছেন তার জেনারেশনের আলাদা একজন, আরও হয়ে উঠেছেন আমাদের সবার প্রিয়। প্রিয় দর্শক, আমাদের সাথে উপস্থিত আছে জনপ্রিয় অভিনেত্রী তানভিন সুইটি। কেমন আছো আপু? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুবই ভালো আছি, খুব ভালো লাগছে তোমার সাথে এতদিন পরে দেখা হলো। আচ্ছা আপু, এই যে বললাম যে জেনারেশনের আলাদা একজন হয়ে উঠেছে, তো জেনারেশন তো তুমি তখনও কাজ করতে এখনও কাজ করছো, তো এই যে জেনারেশনের যে চেঞ্জটা বা যে ট্রানজিশনটা, সেটা কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বা কাজের স্টাইলে, কাজের জায়গায় তোমার কি কোনো পরিবর্তন মনে হয় কিনা, যে কী কী পরিবর্তন হয়েছে? পরিবর্তন তো অনেক হয়েছে। মানে আগে আমরা যেই কাজটা যেভাবে করতাম সেই জায়গার থেকে অনেক চেঞ্জ, অনেক চেঞ্জ। তো আমার মনে হয় যে অনেকে নিতে পারে না চেঞ্জটা, তো আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে গ্রহণ করি, কারণ আমি যদি মনে করি যে আমাদের ওই সময়টা এখনো থাকবে সেটা কিন্তু আমি মনে হয় ভুল ভাববো, তাই না? যত মানে দিন যাবে চেঞ্জ হতে থাকবে, সেটা স্ক্রিপ্টে চেঞ্জ হতে পারে, অভিনয়ের ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে, লাইট বলো, সেট বলো, সর্বক্ষেত্রেই চেঞ্জ। তো আমি মনে করি যে অবশ্যই এটা পজিটিভ দিক। আচ্ছা, পরিবর্তনের কথাই যেহেতু হচ্ছে, এখন সবাই যেটা বলছে যে নাটকে অনেক পরিবর্তন ঘটেছে, সেটা গল্পের ক্ষেত্রে এবং ভাষার ক্ষেত্রে, বা দেখা যাচ্ছে অডিয়েন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেকে কমপ্লেইন করছে এটাকে, অনেকে হয়তো এটাকে খুব ক্যাজুয়ালি নিচ্ছে বিষয়গুলো, তো তুমি আসলে তখন তুমি কি একটু কশিয়াস হয়ে যাও গল্প চুজ করার ক্ষেত্রে নাটক যখন করো? আমি তো তোমাকে প্রথমেই বললাম যে সব কিছুরই চেঞ্জ হয়, তাই না? তারপরেও আমি বলবো যে কিছু নাটক আসলে আমরা নাটক বলতে ভিউ বাড়ানোর জন্য এখন অনেক কিছু করা হচ্ছে, ভাইরাল করা হচ্ছে। হ্যাঁ, সামান্য একটা জিনিসকে নিয়ে ভাইরাল খুব প্রথমে খুব লাগে যে কি হলো, খুলে দেখি আসলে কিছুই না, ওটা নাটকেরই একটা পার্ট, এইভাবে ভাইরাল করে। আর তখন আমাদের সময় যেটা হতো যে আমরা একটা নাটকের নাটক থেকে আমরা কি চিন্তাম বা বুঝতাম, সেটা হচ্ছে নাটকে আমরা যে স্টোরিগুলি আনতাম কোনো না কোনোভাবে আমাদের জীবনে ঘটে যাওয়ার ঘটনাগুলো কিন্তু টেনে আনা হতো। আর এখন যে জিনিসগুলো দেখা যায়, ইচ্ছা করে কিছু কিছু ডায়লগ বলে, যেটা আসলেও পরিবার নিয়ে দেখাটা খুবই ডিফিকাল্ট। যেমন আমাদের সময় আমাদের পরিবারটা যেহেতু অনেক বড় ছিল, শ্বশুর বাড়িতেও বাবার বাড়িতেও সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখতাম আমরা, সবাই এসে দেখতাম, তখন ভালো লাগতো দেখতে। আর এখন যেটা হয়েছে, একটা গল্প বা নাটক যখন দেখতে বসি, নাটক দেখাটা একটু আমি মনে করি যে মানে কষ্ট হয়ে যায় বাচ্চাদের সামনে, মানে খুব সহজেই গালিগালাজটা ইউজ করছে, যেটা আমরা কিছু জিনিস আছে বাচ্চাদের থেকে লুকিয়ে রাখি, কিছু জিনিস আছে আমরা সমাজ থেকে মানে জানি এই জিনিসটা খারাপ, ওটা না দেখালেই হয়, ওটা পজিটিভ সাইড কি সেই জিনিসটা আমরা দেখাতে চেষ্টা করি, এখন আর ওই জায়গাতেই চিন্তাই করে না, এটা আমার মনে হয়। আচ্ছা, তো তার মানে কি এটা 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 আপনি কি বলতে চাচ্ছেন যে এই পরিবর্তনের জায়গায়, মানে এই নেগেটিভ জায়গাটাতে ডিরেক্টরদের কিছুটা মানে ওরা হয়তো অত কশিয়াস হয়নি এরকম কিছু বিষয়? না, তা তো অবশ্যই, ডিরেক্টর তো দেখেই বানাচ্ছে স্ক্রিপ্টটা, তাই না? আর আমার মনে হয় কি, কিছু কিছু সময় আমরা আমাদের সময়টা পার করার পরে আমরা খুবই একটা সময় হতাশ হয়েছিলাম যে কি নাটক হচ্ছে, কি ভাষা। আর আমি একটা জিনিস বলবো যে আমি হয়তো আজকে নোয়াখালীর নাটক করছি, অবশ্যই আমি নোয়াখালীর ভাষা বলবো বা বরিশালের ভাষা বলবো, কিন্তু কিছু নাটক আছে যে ইচ্ছা করে এইগুলোকে রং মাখানো হয়, বা সেই দায়িত্বটা দেখার দায়িত্বটা ডিরেক্টরের, ডিরেক্টরই দেখবে যে আমার এই ডায়লগটা বা আমার আর্টিস্ট কী বলছে, হয়তো ওই জায়গাটা স্ক্রিপ্টে নাই কিন্তু আর্টিস্ট এমন একটা শব্দ বলল যে দর্শক মজা পাবে বা জায়গাটা ভাইরাল হবে। আমরা আমাদের এখন একটাই সমস্যা দাঁড়িয়েছে যে ভাইরাল আমি কীভাবে হব। তো এই জিনিসটা আসলে আমরা তো দেখিনি, আমরা খুবই আশাহত হই, কারণ হচ্ছে নাটক তো জীবনের কথা বলে, নাটক সমাজ পরিবর্তন করে, তো ওই জায়গাটা থেকে আমার মনে হয় হ্যাঁ, চরিত্র বা কাহিনীর জায়গা, গল্পের জায়গায় অনেক কিছু আমি দেখাতে পারি, কিন্তু মানে এমন কিছু আমরা, যেমন নাটক থেকে আমরা এমন কিছু দেখব না যেটা আমার সমাজের জন্য খারাপ
তাই না, আমার ফ্যামিলির জন্য খারাপ, বাচ্চাদের জন্য খারাপ, এই জায়গাটা আমার মনে হয় ডিরেক্টরের মানে আরো সচেতন হওয়া উচিত। আচ্ছা আপু, এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো ছোট একটি বিরতির পর। দর্শক, ফিরছি বিরতির পর। আমার ঘরে কি হলো ওটা নিয়ে বাইরের লোক কেন কথা বলবে? দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। রাঙাপুরি আমার আমিতে কথা হচ্ছিল সুইটি আপুর সাথে। আপু, যাওয়ার আগে আমরা ভাইরাল নিয়ে খুব কথা বলছিলাম, তো যে ভাইরাল হয়ে ওঠা এটাই সবার মেইন উদ্দেশ্য থাকে, যেটা এখনকার যুগে যেটা হয়ে গেছে, এবং সেটা ফেসবুকের মাধ্যম দিয়ে অনেকে প্রচার করছে, ইউটিউব দিয়ে প্রচার করছে, এবং নানান রকম কন্টেন্ট বানাচ্ছে সেটা ভাইরাল করে ওঠানোর জন্য। সব কিছুরই তো আসলে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটোই থাকে, তো তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কী? আমি আমি যদি আমার কথা বলি, আমি ভীষণভাবে বিরক্ত হই, মানে যেই আমি আমার ঘরে কি হলো ওটা নিয়ে বাইরের লোক কেন কথা বলবে। আসলে এক একজনের চিন্তাধারা এক এক রকম, হয়তো আমার চিন্তা একরকম, তোমার চিন্তা একরকম, কিন্তু আমার কেন জানি মনে হয় যে আমার নিজের পার্সোনাল বলে তো কিছু থাকলো না। আমি হ্যাঁ আমি কাজ করছি বা বিভিন্ন, কিন্তু আসলে আগে যে ব্যাপারটা ছিল, যেটা স্টারডম মানে স্টারসরা হাতের নাগালের বাইরে, ওদের লাইফটা আসলে দেখতে পারবো না, এখন মনে হয় কি যত আমি নিজেকে দর্শকের কাছে কিভাবে নিব, কিন্তু এই জায়গাটা না তারাও কিন্তু আমার মনে হয় একটু বুঝি কম না কি আমি বুঝি না, যে তাদের আমি যখন দেখি যে মানে ফেসবুক দেখতে যে দেখি যখন তাদের চেহারাটা, তখন কিন্তু আমি বিরক্ত হই যে তারা তো নিজেরাই ভাইরাল হচ্ছে, আবার ভাইরাল হচ্ছে কিছুদিন পরে ওটা ঠিক হচ্ছে, মানে দর্শককে খুব মানে নয়েজ করতে থাকে দর্শক, মানে একবার হ্যাঁ এটা হয়েছে আর দুদিন পরে দেখলো ওটা না, আসলে ওটা পুরোপুরি একটা ভাইরাল এবং মিথ্যা একটা কথা, তখন কিন্তু দর্শকের তার থেকে মনটা উঠে যায়। মানে আমি বাইরে একরকম, আমি আমার কাজের ক্ষেত্রে, বাসায় আসলে কিন্তু আমি একটা নর্মাল মানুষ, আমার সংসার আছে, আমাদের মান অভিমান, আমি আমার সংসারে সুখ দুঃখ সব কিছু মিলেই কিন্তু আমাদের জীবন, তাই না? এই কথাগুলো আমি কেন বাইরের মানুষকে জানাবো? সবচেয়ে বড় কথা কি সারিকা, আমরা যেই জায়গাটা আজকে বসে আছি বা কথা বলছি, সেই জায়গাটা কিন্তু একদিনে তৈরি হয়নি, অবশ্যই, আর এই জায়গাটা আমাদের তৈরি করে দিয়েছে আমাদের দর্শক, তো দর্শককেও তো আমি কিছু একটা দেওয়ার চেষ্টা করব, যে তোমরা আমাকে এই জায়গাটা করে দিয়েছ, আমি তোমাদের, আমি এখন যেটা মনে হয় যে হ্যাঁ আমরা তো অনেক দিন কাজ করলাম, অনেকটা সময় ধরে কাজ করলাম, এখন আমার দর্শককে দেওয়ার পালা, আমি তোমাদের কী দেব? আমি ওই জায়গাটায় আমি হয়তো আমি একটু আগেও বলেছি এক একজনের এক এক রকম চিন্তাধারা, আমি ওই জায়গাটা কখনো নষ্ট করতে চাই না, আমি চাই যে আমি যতটুকু পারি আমার দর্শককে জন্য এখন করব। আচ্ছা আপু, যেহেতু সবকিছু নিয়ে কথা হচ্ছে, ফেসবুকে তুমি কতটা অ্যাক্টিভ বা তুমি কতটা কমিউনিকেট করো বা লাইভ করো অনেকে বা বিভিন্ন কমেন্টস করো, এরকম জায়গা থেকে কতটুকু? কিন্তু আমি অ্যাক্টিভ, এবং আমি অ্যাক্টিভ, এবং আমি আমার যারা ফলোয়ার আছে তাদের সাথে মোটামুটি মেনটেন করার চেষ্টা করি। কেউ যদি জিজ্ঞেস করে যে আপা কেমন আছেন, আমি অ্যাটলিস্ট আনসারটা দেওয়ার চেষ্টা করি, আর হচ্ছে হ্যাঁ আমি অ্যাক্টিভ, আর আমার ভালোই লাগে সবাইকে দেখে, যে যেমন তোমাকে অনেক দিন পরে দেখলাম, তোমাকে মাঝে মাঝে ফেসবুকে দেখছি। আমার ফেসবুক নাই আপু, ফেসবুক না থাকলে কোনো না কোনো ভাবে কারো মাধ্যমে তুমি আসো, বা আমি অনেক শিল্পীদের সাথে কাজ করেছি যারা এখন দেশের বাইরে আছে, যেমন আমি রিয়াকে অনেক দিন ধরে দেখছিলাম না, আমাদের রিয়াকে, তো অনেক হঠাৎ করে ওকে আমি ফেসবুকে পেলাম, ভালো লাগছে, বা অনেক স্কুলের স্কুল কলেজের বান্ধবীদের পাচ্ছি, ফ্যামিলি অনেক দূরে চলে গেছে তাদের দেখছি, এই যে ভালো লাগাটা এটারও দরকার আছে। সবকিছুরই খারাপ ভালো আছে, যদি আমি সারাদিন একটা ট্যাব নিয়ে বা ফেসবুক নিয়ে এগুলো নিয়ে পড়ে থাকি সেটাও ভালো না। আমি মনে করি সব কিছু সিস্টেম থাকা উচিত, যে আমি এইটুক সময় আমি এইটা করব, এই এই সময়টা আমি এটা করব, আমি এটা মনে করি। আচ্ছা, কিন্তু যেটা হয় যে কাজের ক্ষেত্রে চেঞ্জের ভিতরে আমি যেটা মনে করি, যে আগেকার যুগের থেকে এখনকার যে চেঞ্জটা সেটা হচ্ছে মেইনলি ফেসবুক, ফেসবুকের মাধ্যমে যে ইনফ্লুয়েন্সটা হচ্ছে বা যতটুকু প্রভাব ফেলছে, যেই পরিমাণে প্রচার হচ্ছে, তো একটা আর্টিস্টের জন্য কতটুকু ইম্পর্টেন্ট টু হ্যাভ আ ফেসবুক অ্যাকাউন্ট অর আ প্রোফাইল অর আ পেজ?
দেখো সারিকা, আমরা যখন কাজ করতাম তখন আমাদের একটাই মাধ্যম ছিল যে কোনো ম্যাগাজিন অথবা পেপার, এইটুক জায়গায় কিন্তু আমাদের সীমাবদ্ধতা ছিল। কিন্তু যুগ কিন্তু পাল্টে গেছে, যুগ কিন্তু থমকে নাই, অনেক এগিয়ে গেছে। এবং আমি বলবো আমার তোমার হাতে না, শুধু মোবাইল হচ্ছে সবার হাতে, গ্রামে গ্রামে কৃষকদের হাতে মোবাইল, একটা গৃহবধূর হাতে মোবাইল সেই গ্রামের ভেতরে, এবং তারা তাদেরও ফেসবুক আছে। হ্যাঁ, তো আমি আমি মনে করি যে ফেসবুকটা হচ্ছে সবাই সবাইকে দেখছে, জানছে বা ইউজ করছে, কেউ খারাপভাবে ইউজ করছে, কেউ তুমি যদি ভালোভাবে ইউজ করতে পারো ওকে ফাইন। আমি মনে করি যে ফেসবুক বা মানে এটা কাজের জন্য, কাজ পাওয়ার জন্য কতটুকু ইম্পর্টেন্ট মনে হয়? হ্যাঁ, ইম্পর্টেন্ট মনে হয়, কারণ এখন দেখা যাচ্ছে যে পেপার অ্যান্ড ম্যাগাজিন কিন্তু অনেকটা বিলুপ্ত, মানে অনেক ম্যাগাজিন তো এখন দেখেই না কেউ, পেপার খুব কম বাড়িতে আছে, কিন্তু ফেসবুকে এখন সবাই দেখছি তার আপডেট দিচ্ছে, কাজের আপডেট দিচ্ছে, ধরো আজকে এই প্রোগ্রামটার আপডেট আমরা দিয়ে দেব, আমরা খুব তাড়াতাড়ি আসছি। হ্যাঁ, তো আমি মনে করি যে ফেসবুক একটা মাধ্যম যেখানে এখন সবাই মনে করে যে এটা দিলে আমার দর্শকরা দেখবে, আমার যারা ফ্যান ফলোয়ার্স আছে তারা দেখবে বা জানবে আমি এখন কি কাজ করছি, কোথায় কাজ করছি বা আমার অবস্থানটা। সো আমি মনে করি যে এখন ফেসবুকের এটা হয়ে গেছে একটা বিজ্ঞাপনের মতন। আচ্ছা, আমরা নতুন একটা চমক পেতে যাচ্ছি, এটা আমার দর্শকদেরকে আমি আমরা জানাই যে আগামী মাসে তোমার মুভি রিলিজ পেতে যাচ্ছে, তো সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো ছোট্ট একটি বিরতির পর। দর্শক, ফিরছি বিরতির পর। চারিদিকের মানুষরা আসছে, খাবার নিয়ে আসছে, গান বাজনা হচ্ছে শুটিং এর মধ্যে। দর্শক, ফিরে এলাম বিরতির পর, আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। কথা হচ্ছিল সুইটি আপুর সাথে। আপু, যাওয়ার আগে বলেছিলাম যে তোমার ফিল্ম রিলিজ হতে যাচ্ছে, ইউ মাস্ট বি ভেরি এক্সাইটেড। হ্যাঁ, মানে যে ফিল্মটা আমি করেছি ভীষণ ভালো একটা গল্প, তো আমি নিজে করে খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে যে বাচ্চাদের নিয়ে একটা মুভি, এটা সামনের মাসে রিলিজ পাবে, এটা পরিচালনা করেছে FM শাহিন ভাই। আর হচ্ছে গল্পটা হচ্ছে টোটালি হচ্ছে আমাদের 75 পরবর্তী সময়টা ধরে, যখন আমাদের জাতির পিতাকে মানে পরিবার সহ হত্যা করা হলো, এবং তারপরে যেই ঘটনাগুলো ঘটেছিল, আসলে যে আমরা সবাই জানি যে 7ই মার্চের একটা ভাষণের উপর ভিত্তি করে যে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এবং এই ভাষণটা কিন্তু 75-এ পরবর্তী সময় একদমই টোটালি অফ করে দেওয়া হয়েছিল যে কোনোখানে এটা শোনানো যাবে না, বঙ্গবন্ধুর যেই 7ই মার্চের ভাষণ সেটার উপরে এই গল্পটা। আর গল্পটার নাম হচ্ছে মাইক, আর হচ্ছে আমি, তারেক ভাই আছে, নামি আছি, ফেরদৌস আছে, আর অনেকগুলো বাচ্চা, আমাদের বাচ্চা থাকে, যে আমরা গ্রামে যাই, সেই গ্রামে কেউ মানে আমাদের স্বাধীনতা, আমাদের স্বাধীনতার পরবর্তী যেই সময়গুলো গেছে সেই সময়টাকে একদম অন্ধকার একটা জায়গায় বন্দি করে রেখেছিল, তো সেই সময়টাকে মানে বের করতে দেয়নি, তো এই বাচ্চারা মানে এটাকে আবিষ্কার করে। ভীষণ সুন্দর গল্প, এবং আমরা পুরো কাজটা করেছি লক্ষ্মীপুরে। আচ্ছা, লক্ষ্মীপুরে করেছি, একদম গ্রামে যে মানে খুবই কষ্ট হয়েছে তারপরেও আনন্দ নিয়ে কাজটা করেছি। তো আমার মনে হয় যে আমাদের যারা দর্শক আছেন, বিশেষ করে আমি বলবো বাচ্চার বাবা মা, বাচ্চাদের এই ফিল্মটা দেখানো উচিত, কারণ আমরা আমাদের ইতিহাস, আমাদের রুট যদি ভুলে যাই তাহলে আসলে আমরা কি নিয়ে কথা বলবো বা কি জানবো। তার জন্য আমি যেহেতু এই মানে ফিল্মটায় কাজ করেছি, আমি আহ্বান জানাবো যে সবাই দেখুন বাচ্চাদের নিয়ে। চমৎকার। আচ্ছা, এই এই শুটিং নিয়ে যদি কথা বলছিলেন, লক্ষ্মীপুরে যেন কষ্ট করে শুটিং করেছেন এবং ওই গল্পগুলো আমরা শুনবো, কিন্তু প্রথমে জানতে চাই যে এই কাজটা আসলে আপনাকে ডিরেক্টর অ্যাপ্রোচ করলো কিভাবে, মানে প্রথম কাজটা আপনার কাছে এলো কিভাবে? শাহিন ভাই এবং শাহিন ভাইয়ের যে ওয়াইফ আছেন হাসি, ওদের সাথে আমি প্রায় দেখা হয়, তো তখন তারা এই গল্পটা আমাকে শেয়ার করেছিল। শেয়ার করার পরে তো বলল যে সুইটি আপা, এখানে একটা ক্যারেক্টার আছে, মায়ের ক্যারেক্টার, বাচ্চার মা,
আপনি করেন, খুব সুন্দর ক্যারেক্টারটা। তো আমি দেখলাম যে গল্পটা এত সুন্দর, আর কিছুক্ষণ আগে আমি বললাম যে আমাদের আজকে যেই জায়গায় এনেছে সারিকা আমাকে, তোমাকে বা আমাদের, হ্যাঁ, সেই জায়গাটা তো দর্শক করে দিয়েছে। তো দর্শককে আমরা ভালো কিছু দেই, তো আমার মনে হচ্ছে গল্পটা শোনার পর না আমি করব কাজটা, এবং করতে যে তুমি বিশ্বাস করবে, আমরা একদিনে লক্ষ্মীপুর, তো অনেক দূরে নোয়াখালী, লক্ষ্মীপুর গেছি, শুটিং করেছি, আবার সেই রাতে রওনা দিয়ে এসে ঢাকায় কাজ করে আবার রাতে মানে রওনা দিয়ে আমরা লক্ষ্মীপুরে গেছি, এত কষ্ট করে করেছি এবং লোকেশন সব কিছু মিলে দুর্দান্ত হয়েছে কাজটা। আচ্ছা, শুটিং এর কোনো মজার কোনো, এটা খুবই, এই প্রশ্নটা করলে সবাই কারো কিছু মনে করে, তারপরে শুটিং এর কোনো মজার কোনো ঘটনা কি ঘটেছে যেটা আমাদের সাথে শেয়ার করতে? মজার ঘটনা কি, প্রতিটা মুহূর্ত তো গ্রামে, তো আসলে গ্রামে তো ধরো যেহেতু আমরা ইউজ টু না, বা অনেক দিন পরে যাই, যখন গ্রাম দেখে মুগ্ধ হয়ে যাই, এত সুন্দর এত সুন্দর। তো মজার ঘটনা আছে, মজার ঘটনা একটা নদীর মধ্যে, একদম নদীর মধ্যে, আমি ভীষণ ভয় পাই পানি। আর সাঁতার কাটতে পারেন? আমি পারি না, একদমই না, সাঁতার কাটতে পারি না। আর ওই নৌকায় করে আমরা ওই গ্রাম, শহর থেকে গ্রামে যাই আর কি, অনেকটা সময় ধরে। তো ওই সারা দিন নৌকায় থাকতে হয়েছে, মানে এমনই স্নান পড়ে যাচ্ছে, এই খাবার ছিল না কোনো, মানে এই যে যে আমি চিন্তা করি মাঝে মাঝে যে আমরা শিল্পীরা কিন্তু অনেক কষ্ট করি, কিন্তু যখন কেউ স্ক্রিনে দেখে আমাদের মনে করে কি যে এটা মনে হয় এই বসলাম আমরা নৌকায়, কিন্তু ওই নৌকায় চড়ে সারাটা দিন শ্যুট করলাম, এবং একটা সময় এমন হলো যে মানে ঝড় আসছে আসছে, মানে বাতাস এরকম, তারপরেও আমরা নৌকায় বসে আছি কারণ সেদিনই এটা শেষ করতে হবে, এই রকম নানান রকম ঘটনা তো আছেই। হ্যাঁ, আবার গ্রামের মানুষরা একত্র হয়ে গেছে, রাতের যেমন একটা সিকোয়েন্স ছিল, পুরো রাত জুড়ে আমরা কাজ করেছি, কারণ একটা সুপারি বাগান ওখানে, মানে আমি এবং আমার বাচ্চা যে যুদ্ধের মধ্যে দৌড়াচ্ছি, মানে এই যে যে দৌড়াচ্ছি, খালি পায়ে দৌড়াচ্ছি, পায়ের নিচে কাটাই হচ্ছে, মানে সারা রাত তুমি বুঝো, মানে শীত, তখন শালও গায়ে দিতে পারছি না যে দৌড়াতে হচ্ছে। তো এই জিনিসগুলো যখন মনে হয় না যে একটা ভালো কাজের জন্য আমরা কি না করতে পারি, এরকম ছোট ছোট অনেক ঘটনা আছে আসলে প্যাশন থেকে আসলে কষ্টগুলো করা। তারপরে ধরো ওই রাতে একটু ছুট, মানে প্যাক আপ না, ঠিক বললো যে আপনি এক ঘন্টার জন্য, চারিদিকের মানুষরা আসছে, খাবার নিয়ে আসছে, গান বাজনা হচ্ছে এটার মধ্যে, শুটিং এর মধ্যে, যে এটা খান, আপনারা রাত জেগে কাজ করছেন, এই যে যে আন্তরিকতা, সত্যি মুগ্ধ। আচ্ছা, আপনি নিজেকে কতটা এক্সপ্লোর করার সুযোগ পেয়েছেন মনে করেন এই কাজে, মানে এই ফিল্মটায়? হ্যাঁ, আসলে এই ফিল্মটা তো আমি আগেই বলেছি, বাচ্চাদের নিয়ে ফিল্মটা, তো তারপরেও আমি বলবো যে বাচ্চা, একটা বাচ্চার সাথে তার পরিবার থাকে, দাদা থাকে, দাদা হচ্ছে তারিক ভাই, আমার যে হাজব্যান্ডের ক্যারেক্টারটা ফেরদৌস করে, অ্যান্ড বাচ্চা, সব মিলিয়ে একটা পরিবারের গল্প, তো পরিবার বাচ্চারা এটা উদ্ঘাটন করে সব মিলিয়ে, হ্যাঁ ঠিক আছে, ফাইন। আচ্ছা আপু, আমরা অনুষ্ঠানে একদমই শেষে চলে এসেছি, তবে শেষ প্রশ্ন, এই জীবনে অনেকগুলো চরিত্রে কাজ করেছো, অনেক অনেক অভিনয় করেছো, কিন্তু এখনো পর্যন্ত মনের ভিতরে এমন কোনো ড্রিম ক্যারেক্টার আছে কি যেটা করতে চাও কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি? এটা প্রত্যেকটা শিল্পীর মধ্যেই থাকে, তো যত ভালো কাজ করি না কেন তারপরেও মানে আকাঙ্ক্ষা থাকে যে আমি যদি এই কাজটা করতে পারতাম, আমি যদি এটা করতে পারতাম, তো এই আকাঙ্ক্ষা প্রতিটা শিল্পীর মধ্যেই থাকে, এবং আমি মনে করি এই আকাঙ্ক্ষাটা থাকা উচিত যে আমি কেন পারছি না করতে, আমি কেন মানে এই কাজটা করতে পারলাম না, এইটা কিন্তু মানে অনেক, যেমন দুদিন আগেই আমি হঠাৎ করে ইউটিউবে দেখে আমার একটা নাটক, আমি ভুলেই গিয়েছিলাম কবে করেছি, গিয়াসুদ্দিন সেলিমের ময়না নাম, এত সুন্দর একটা গল্প, চমৎকার গল্প, মানে একটা নারীকে কেন্দ্র করে, যে মেয়েটা যে সংসারের জন্য জীবন দিয়ে দেয় কিন্তু তার স্বামী বুঝতে পারে না, এবং সে একটা সময় বিদ্রোহ করে সেই নারীটা, এবং গ্রামে সহজ সরল একটা নারী মাছ ধরতেছে, শাক তুলে আনছে, মানে এত ভাল লাগলো দেখে যে এটাকে আমি, তো তারপরেও আমি বলবো অনেক ভালো ভালো নাটকে কাজ করেছি, তারপরেও বলবো যে আরও ভালো কাজ করতে চাই, এখনো এই আকাঙ্ক্ষাটা আমার ভেতরে আছে।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ। দর্শক, সুইটি আপুর জন্য অনেক অনেক শুভকামনা রাখি এবং তার মনের ইচ্ছা মতন ক্যারেক্টার যেন সে পায় সেই আশা রেখে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।